হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মদিনার বাইরে কোথাও তিনি যাইতেছিলেন, পথিমধ্যে রাখালের সাথে মোলাকাত হলো একজন রাখাল। তিনি চিন্তা করলেন, এই রাখালের অন্তরের ভিতরে কেমন ঈমান আছে, তার অন্তরের ভিতরে কেমন তাকওয়া আছে, আমি পরীক্ষা করে দেখব। তার তাকওয়া পরীক্ষা করার জন্য বললেন, ও রাখাল, তোমার এই ছাগলের পালের ভিতরে তো অনেক ছাগল আছে, আমরা সফর হালতে আছি, আমাদের পেটে ক্ষুধা পেয়েছে, পকেটে টাকা আছে কিন্তু খাবার নাই, তুমি একটা ছাগল বিক্রি করে দাও, ওই ছাগলটা আমরা ও গোশতগুলো রান্না করে খাবো, আর বিনিময়ে তোমায় তুমি টাকা পাইবা, আর পাশাপাশি গোশত তোমাদের তোমাকে একটু দেব, গোশতের ভাগ থেকেও তোমাকে দেব। ওই রাখাল বলতেছে, না আমি দিতে পারবো না, বিক্রি করতে পারবো না। কারণ কারণটা কি বলে, কারণ হলো এই ছাগলের পালের মালিক আমি না, এর হেফাজতের দায়িত্ব আমার, আমি তাদের রাখাল, মালিক ভিন্ন জন। বলে মালিক তো দেখবে না, তোমাকে জিজ্ঞেস করলে বলবা বাঘে খেয়ে ফেলেছে অথবা হারিয়ে গেছে, এতটুকুনি মালিককে জবাব দিয়ে দিবা, মালিক তোমাকে কিছুই বলবে না। বা তুমি দেখা যায় এর বিনিময়ে কিছু টাকা উপাইলা, তুমি অনেক লাভবান হইলাম। এই কথা বলার পরে ওই রাখাল আকাশের দিকে আঙ্গুলি ইশারা দিয়া বলে, ও মুসাফির, আপনি কি চিনি না, ফাইনাল্লাহ, আপনি বলতেছেন আমার মালিক দেখবে না, আমার মালিক দেখবে না, ঠিক আছে, আল্লাহ কোথায়? অবশ্যই মালিক না দেখলেও আমার আল্লাহ তো অবশ্যই দেখবেন, সুবহানাল্লাহ। সুতরাং আমি এখান থেকে একটা ছাগল আপনার কাছে বিক্রি করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে ওই যে রাখাল, ওই রাখাল এবং রাখালের যত ছাগল ছিল সবগুলো তার মালিক থেকে কিনে ফেললেন। রাখাল কেউ কিনে ফেললেন, ওই ছাগলগুলো কিনে ফেললেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর এই ছাগলের মালিকও হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাখালেরও মালিক কে হলেন, আব্দুল্লাহ ইবনে উমর। এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আমি আজাদ করে দিলাম, আর পাশাপাশি এই যে যত ছাগলগুলো আছে সমস্ত ছাগলগুলো তোমার তাকওয়ার কারণে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা ছাগল যদি সে চুরি করে বিক্রি করত তাহলে কি আজকে এত ছাগলের মালিক হইতো আর সে আজাদ হইতে পারত? কখনো হইতো না। সুতরাং আল্লাহর ভয়, তাকওয়া যদি অন্তরের ভিতরে থাকে আপনি অডেল দৌলত হাসিল করতে পারবেন। এই জন্য অন্তরের ভিতরে তাকওয়া যতদিন পর্যন্ত না আসবে, আপনি যত বাহিনী সমাজের ভিতরে ফিট করান না কেন, আজকের সমাজের ভিতরে র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, সিআইডি সহ কত বাহিনী সমাজের সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য, সমাজ থেকে মাদক দূর করার জন্য, সমাজ থেকে খুন খারাপি দূর করার জন্য কত আইন রয়েছে, কত সেনাবাহিনী আর বিডিআর কত বাহিনী রয়েছে, তারা কেউ আদৌ পর্যন্ত দুর্নীতি দমন করতে পারে নাই। দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি কমিশনও রয়েছে, আর এই দুর্নীতি কমিশন নিজে যদি দুর্নীতি করে তাহলে দুর্নীতি বন্ধ কে করবে? সুতরাং দুর্নীতি যদি সমাজ থেকে বন্ধ করতে চান, সমাজ থেকে অন্যায়, অনাচার, হত্যা, গুম, খুন যদি সমাজ থেকে বন্ধ করতে চান, তাহলে প্রতিটা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দিতে হবে, তাহলে সমাজের ভিতরে আর কোনো অন্যায় থাকবে না, ঠিক কিনা? সমাজের ভিতরে অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, দেখবেন পুলিশেরা কোনো কাজ আর খুঁজে পাবে না, র‍্যাব বাহিনী কোনো কাজ খুঁজে পাবে না, কারণ সমাজ যদি অন্যায় না হয় তাহলে পুলিশ কি করবে, সমাজ যদি কোনো অন্যায় না হয় তাহলে র‍্যাব কি করবে, বিডিআর কি করবে, তারা কোনো অন্যায় সমাজের ভিতরে পাবে না, তারা খাবে আর বেতন নিবে। সুতরাং আল্লাহর ভয় যতদিন পর্যন্ত
মানুষের অন্তরে না ঢুকবে ততদিন পর্যন্ত সমাজ থেকে অন্যায় বন্ধ করা সম্ভব হবে না। কারণ হলো মানুষের অন্তরের ভিতরে শয়তান ক্রমান্বয়ে ধোঁকা দেয়। শয়তান প্রথমেই কিন্তু মানুষদেরকে বলে না খুন কর, প্রথমেই কিন্তু শয়তান মানুষদেরকে বলে না ডাকাতি কর, প্রথমেই শয়তান মানুষদেরকে ধীরে ধীরে ছোট থেকে গুনাহ করে অভ্যস্ত করে তোলে, যার কারণে পরবর্তীতে মানুষ বড় অন্যায় করে। যেমন ধরেন শয়তানের কাজগুলো কেমন, শয়তানের মিশনগুলো কেমন, একটা যুবক আর একটা যুবতী প্রথম তাদের ভিতরে একটু প্রেম ভালোবাসা তৈরি করে, দেখা যায় আস্তে আস্তে তারা ফোনে কথা বলতে থাকে, এইভাবে চলতে থাকে, মনে করে তাদের এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। এইভাবে আস্তে আস্তে করে শয়তান একদিন তাদেরকে ক্রমান্তনে দিয়াম, তাদেরকে মোলাকাত করিয়া দেই, এইভাবে পরস্পর সাক্ষাৎ চলতে থাকে। এইভাবে চলতে 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 এক পর্যায়ে শয়তান তাদেরকে জিনার ভিতরে লিপ্ত করে দেয়। শয়তান প্রথমেই জিনার ভিতরে লিপ্ত করায় না, প্রথম আস্তে আস্তে ছোট থেকে বড় বড় গুণাগুলো তাদের দ্বারাতে করায়। আজকের সমাজের ভিতরে দেখা যায় কিশোর গ্যাং নামে একটা বাহিনী আছে, কিশোরদের ভিতরেও তাদের হাতের মধ্যে অস্ত্র, প্রথমেই কিন্তু তাদের হাতে অস্ত্র আসে না, প্রথমেই কিন্তু তারা মানুষদেরকে খুন খারাপি করে না। কারণ এই কিশোর গ্যাং তৈরি করার জন্য তাদের গডফাদার আছে, এই গডফাদাররা আস্তে 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 তাদেরকে তৈরি করে, এরপরে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেয়, এরপরে তাদের দ্বারাতে তাদের স্বার্থগুলো উদ্ধার করে হাসিল করে। সুতরাং এগুলো শয়তান আস্তে 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 করে ছোট থেকে বড় করে, শয়তানের ডিউটি, শয়তানের কাজই হলো এমন। এই জন্য আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ জিজ্ঞেস করে, হুজুর এই গুনাহটা ছোট নাকি বড়? আসে জিজ্ঞেস করতেছে এই গুনাহটা ছোট নাকি বড়। উনি যদি বলেন বড় তাহলে করবে না, আর যদি বলেন ছোট তাহলে করবে, অর্থাৎ ছোট গুনাহ সে করতে রাজি। তানবী রহমতুল্লাহ আলাইহি বললেন তাহলে তুমি আমাকে বলো আগুনের একটা স্ফুলঙ্গ, অর্থাৎ একটা ছোট স্ফুলঙ্গ আর একটা বড় স্ফুলিঙ্গ, এখন ছোট স্ফুলঙ্গটা যদি তুমি ঘরের ভিতরে ঢুকিয়ে দাও, এরপরে ঘর বন্ধ করে দাও, তাহলে এই ছোট আগুনের স্ফুলিঙ্গ কি এই ঘরটাকে জ্বালাইতে পারবে না? অবশ্যই জ্বালাইতে পারবে। তাহলে ছোট গুণা আর বড় গুণার ভিতরে পার্থক্য করে কেন? এই ছোট গুণা করতে করতেই তো মানুষ বড় গুণা করে ফেলে। সুতরাং ছোট গুণা থেকে যারা বাঁচতে পারে না তারা বড় গুণাও থেকে বাঁচতে পারবে না। আমার ভায়ানা,